স্বাগত জানাচ্ছি, আমি সারা মেহজাবিন। প্রিয় দর্শক, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেমন বেড়েই চলেছে, মৃত্যুর হারও ততটাই বেড়ে চলেছে। এবং সেবা দিতে গিয়ে একের পর এক আক্রান্ত হচ্ছেন আমাদের ফ্রন্টলাইন ফাইটার্স, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ত্রাণ নিয়ে অনেকেই কাজ করছেন, যদিও সেখানে সমন্বয়হীনতা এবং অনেক ধরনের অভিযোগের চিত্র উঠে আসছে। তারপরও দর্শক, বলবো যে মহামারীতে সবাই সবার অবস্থান থেকে অবশ্যই কাজ করে যাচ্ছেন, এবং এই নিয়ে আমাদের আজ আলোচনা। আমাদের আজকে আলোচনার বিষয় করোনা ত্রাণ কার্যক্রম, এবং এই আলোচনার জন্য আমাদের মাঝে আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন লায়ন রিঙ্কু কুমার বড়ুয়া, প্রেসিডেন্ট ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ। এবং এরপর আমাদের সাথে স্কাইপে আরো অনেকে যুক্ত হবেন এবং আমরা তাদের সাথেও কথা বলবো। আমি শুরুতে স্টুডিও আলোচনায় যেতে চাই। লায়ন রিঙ্কু কুমার বড়ুয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতে যদি বলতে চাই, আসলে এই করোনার মহাসংকটে আমরা ত্রাণের ক্ষেত্রে অনেক ধরনেরই সমন্বয়হীনতা, অব্যবস্থাপনা, এগুলো আমাদের সামনে উঠে এসেছে, কিন্তু আপনাদেরকে অবশ্যই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতেই হয়, কারণ করোনা ত্রাণ ব্যবস্থাপনায় আপনারা একটি উদাহরণই রেখেছেন আসলে আমরা বলতে পারি। সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ কিভাবে কাজ করছে, এটি সম্পর্কে একটু জানতে চাই শুরুতেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এশিয়া টিভিকে অসংখ্য ধন্যবাদ। ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ, এটা হচ্ছে একটা নন প্রফিট অর্গানাইজেশন। দিস অর্গানাইজেশন বিলংস টু দ্য বুদ্ধিস্ট কমিউনিটি, বাট আওয়ার অ্যাক্টিভিটিস ইরেসপেক্ট অফ কাস্ট, ক্রিয়েট, রিলিজিয়ন অ্যান্ড কালার, বিকজ ইউ নো ভেরি ওয়েল আওয়ার লর্ড বুদ্ধা, লর্ড বুদ্ধা টিচিং টু সার্ভ দ্য হেল্পলেস পিপল, টু ওয়ার্ক ফর দ্য হিউম্যানিটি, ইট ইস দ্য ফিলোসফি অফ দ্য বুদ্ধিজম। আমাদের যেটা গৌতম তথাগত সম্যক সম্বুদ্ধ যেটা বলেছেন, উনি জগতের সকল মানুষের মঙ্গলের কথা বলেছেন, জগতের মানুষের সাহায্য সহযোগিতার কথা বলেছেন, এটাকে তিনি খুব গুরুত্ব সহকারে দেখেছেন। তার আলোকেই আজকে ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশে প্রতিষ্ঠিত, পাশাপাশি ওয়ার্ল্ডের 36 কান্ট্রিতে সেই বুদ্ধের নীতি আদর্শকে মাথায় রেখে, ওই শিক্ষাকে মাথায় নিয়ে তারা ধর্ম বর্ণ নির্বিশেষে তারা কাজ করে যাচ্ছে। যে আমরা সেই আলোকে ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ লাস্ট 2 ইয়ার্স আমরা বাংলাদেশে আমাদের কার্যক্রম, আমরা সেই কার্যক্রমগুলো হয়তো আমি আপনাকে পরে সেটা জানাবো, যে লাস্ট যে 2 মান্থ যে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর থেকে আমরা যেটা করেছি, প্রথমে মানুষের পাশে দাঁড়িয়েছি বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট সামগ্রী নিয়ে, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবসময় জিনিসটাকে এবং মাথায় রেখে কাজ করি। সেই দিক থেকে আমরা সরকারের পাশাপাশি আমরা একটা নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে অনেক কিছু প্রোভাইড করেছি, এবং সেটা প্রথম শুরু করেছি আপনার ঢাকা শহরে, তারপর সেটা করেছি আবার এরপর আমরা চলে গেলাম ফুডে আইটেমে। যখন মানুষের কর্মক্ষমতা, যখন মানুষ এখন ঘরের মধ্যে বসবাস হয়ে যাচ্ছে, সে অর্থনৈতিকভাবে মানুষ একটা বিপর্যয়ের মধ্যে পড়ে যাচ্ছে, তখন আমরা কি করলাম, সেটা বিভিন্ন ত্রাণ সামগ্রী, যেটা আমরা তাকে আমরা সেটাকে ত্রাণ বলি না, আমাদের ভাষায় বলি আমরা সেটা উপহার সামগ্রী, আমরা সেটা এবং বিতরণ করতে শুরু করলাম। প্রথম থেকে শুরু করলাম সেখানে ঢাকা, তারপর চট্টগ্রাম, এরপর থেকে আপনার বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা থানায় এবং প্রত্যেকটা গ্রাম পর্যায়ে পর্যন্ত আমাদের কর্মী বাহিনী, আমাদের সদস্য দ্বারা এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা সেখানে এবং এই কাজগুলো করে যাচ্ছি, এবং এখনো সেটা আমাদের আপনারা এই কার্যক্রমগুলোর সমন্বয়ের সাথে কিভাবে পরিচালনা করছেন, আমি ব্যাপারে আরো বিস্তারিত শুনবো। আমাদের স্কাইপে এখন একজন যুক্ত হবেন আমাদের সাথে, স্কাইপে দর্শক এখন যুক্ত হবেন ডক্টর এম এহসানুর রহমান, চেয়ার
নাহাব ও নির্বাহী পরিচালক ঢাকা আহসানিয়া মিশন। ডক্টর এম এসানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিটল টাটা টেবিল টকে। শুরুতেই আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের মহৎ উদ্যোগের জন্য। আমি যে প্রশ্নটি রাখতে চাই যে আপনারা আসলে এই করোনার মহাসংকটে আপনারা কিভাবে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, আপনারা কিভাবে কাজ করছেন? যে কোনো সময় ত্রাণ কার্যক্রমের সাথে হ্যালো জি আমি শুনতে পাচ্ছি। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। অন্য যে কোনো সময় ত্রাণ কার্যক্রমের সাথে এটি যেটা পার্থক্য সেটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে সাধারণত আমরা সাময়িক সময়ের জন্য নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আমরা চাহিদার ভিত্তিতে ত্রাণ সেবা দিয়ে থাকি। এবারকার যে দুর্যোগটি এটি অন্য গতানুগতিক দুর্যোগের চেয়ে আলাদা, সে কারণে এটিকে শুধুমাত্র ত্রাণ কার্যক্রম হিসাবে না ভেবে আমরা এটির সাথে মানুষের যে স্বাস্থ্য ঝুঁকি, সংক্রমণ ঝুঁকি, সচেতনতা বৃদ্ধি এবং এটির জন্য তাদের যে নিরাপত্তা গ্রহণের প্রয়োজন, তাদের সংক্রমণ ঝুঁকি থেকে বাঁচার জন্য যে উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন সেগুলোকে আমরা একই সাথে সংযুক্ত করছি, এটি হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে দীর্ঘ সময় যে কার্যক্রম বন্ধ থাকছে, ছুটি, লকডাউন, নানা রকমের যে প্রতিবন্ধকতা সেগুলোর কারণে মানুষের যে অর্থনৈতিক কার্যক্রম স্থবির হয়ে যাচ্ছে, সেই কারণে মানুষের যে দুর্ভোগ হচ্ছে, বিশেষ করে দরিদ্র, হত দরিদ্র মানুষ, তাদের খাদ্য সহায়তা অনেক প্রয়োজন, সেটির জন্য প্রাথমিক ত্রাণ কার্যক্রম হিসাবে তাদের খাদ্য সহায়তা প্রদান করতে হচ্ছে। একই সাথে স্বাস্থ্য ঝুঁকি থেকে তারা যাতে রক্ষা পেতে পারে সেজন্যই কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কিত, হাইজিন সম্পর্কিত, হাইজিন সংশ্লিষ্ট কিছু সহায়তা প্রদান করতে হচ্ছে। কাজে ত্রাণ কার্যক্রমের মধ্যে এই বিষয়গুলোকে আমরা সম্পৃক্ত করে কাজ করছি, এটি হচ্ছে যে ধরনের কাজ আমরা পরিচালিত করছি সেটি। আর এটির সাথে যেই কাজটি আমরা বরাবর অন্যান্য ত্রাণ কার্যক্রমের সময় করে থাকি সেটি হলো স্থানীয়ভাবে স্থানীয় সরকারের সাথে সমন্বয় করে যেখানে প্রয়োজন আছে, যাদের যে রকম প্রয়োজন, বা সরকারের যে কার্যক্রম পরিচালিত হচ্ছে সেটির সাথে সমন্বয় করে আমরা কার্যক্রম পরিচালনা করে থাকি। কাজে এই উদ্যোগটি আমরা জাতীয় উদ্যোগের অংশ হিসাবে এবং জাতীয়ভাবে যে প্রয়োজন আছে সেটিকে স্থানীয় চাহিদা পূরণের মধ্য দিয়ে কিভাবে সমন্বয় করা যায়, সহায়তা করা যায় সেটি আমরা কাজ করছি। ডক্টর এম এহসানুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আপনার সাথে আবারও কথা বলবো কিছুক্ষণ পর। আমি আবারও স্টুডিও আলোচনায় যেতে চাই লায়ন রিঙ্কু কুমার বড়ু, আপনার সাথে আপনাদের কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে এ ব্যাপারে কথা হচ্ছিল। ডক্টর এম এহসানুর রহমান যে কথাটি বললেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আসলে নর্মাল কোনো সময় আসলে ত্রাণ কার্যক্রম যেভাবে অব্যাহত রাখা হয় সেটি আর করোনার এই মহাসংকটের সময় আসলে অবশ্যই এটি খুবই ডিফারেন্ট, চিত্রটি খুবই ডিফারেন্ট, এবং স্বাস্থ্য ঝুঁকির একটি ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে আপনারা এই স্বাস্থ্য ঝুঁকির ব্যাপারটি মাথায় রেখে কার্যক্রম পরিচালিত করছেন কিনা? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে উনি কথা বলেছেন, কারণ এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা একটা স্বাস্থ্যগত একটা ইস্যু আছে। আমরা যেটা করি, যেখানে হচ্ছে যে সমস্ত জায়গায় আমরা ত্রাণ অথবা উপহার দিয়ে থাকি সেখানে আমরা ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করি, যাতে এবং একটা মানুষের সাথে একটা মানুষ যাতে সম্পৃক্ত না থাকে। এবং অনেক ক্ষেত্রে আমরা যেটা করেছি বিভিন্ন জায়গায়, এবং যেখানে স্কুলের মাঠে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় যখন আমরা ত্রাণগুলো বিতরণ করি সেখানে আমরা ওই যে আপনার ত্রাণগুলো মানে রেখে রেখে চলে যাই, এবং যার যার মতো করে এসে নিজেরা একের পর এক তারা নিয়ে যায়। এবং আমাদের আপনারা হ্যাঁ করছি, এবং আমাদের যারা সদস্য বাহিনী যারা আছে, আমাদের যারা সদস্যরা আছে তারা এগুলো খুব স্ট্রিক্টলি মেনটেন করে, এবং সবাইকে পিপি নিয়ে এবং হ্যান্ড গ্লাভস পরে তারপরে সেখানে আমরা সবাইকে এখানে এগুলো ত্রাণ সাহায্য প্রার্থী যারা আসছে তারা আবার অনেকে একসাথে চলে আসছে কিনা, ঢল নামলো কিনা, এ ধরনের কোনো সমস্যা না? এ ধরনের কোনো সমস্যা হয় না। আমরা যখন এই ধরনের কোনো সমস্যা দেখি সেক্ষেত্রে আমরা বিশেষ করে প্রশাসনের সহযোগিতা নিই, এবং আপনাকে একটা কথা বলতে হচ্ছে, এই করোনাকালীন দুর্যোগ সময় বাংলাদেশের প্রশাসন
বিশেষ করে পুলিশ বাহিনী, র‍্যাব এবং বিভিন্ন ইউনিট ডিসি লেভেলের, তারা মানে অক্লান্ত পরিশ্রম করে এবং মানুষের পাশে ওরা খুব একটা মানে সততার সহিত এবং নিষ্ঠার সহিত আমাদের সাথে তারা একাত্মতা ঘোষণা করে মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। কোন ধরনের সমস্যা সমস্যা হচ্ছে না। আমরা যখনই বলি যে কোনো থানায়, যে কোনো এলাকায়, যখন আমরা ওই এলাকার যদি ওসি কে, এসপি কে যখন ফোন করি, আমরা এই এলাকায় আজকে আমরা ত্রাণ বিতরণ করব, আপনাদের একটু সহযোগিতা দরকার, দেখা যাচ্ছে আমরা না যাওয়ার আগে তারা উপস্থিত হয়ে যায়। এটি সত্যি খুবই আশার কথা, এটা হচ্ছে অত্যন্ত আশাব্যঞ্জক। এবং ওরা যাদেরকে আমরা, যারা ত্রাণ নেওয়া, উপহার নেওয়ার জন্য এবং যারা আসে তাদেরকে, ওরা কিন্তু সুন্দরভাবে, আপনারা কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন না, আমরা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি তো হচ্ছে না, প্লাস আমরা প্রশাসন থেকে কোপারেশন পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি। জি, আমি আপনার কাছে আবারও ফিরবো, আমরা এখন আরো একজনকে যুক্ত করে নিতে চাচ্ছি স্কাইপে। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন আশফাক জামান, কান্ট্রি ডিরেক্টর চ্যারিটি রাইট। আশফাক জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিটল টাটা টেবিল টকে, আপনি শুনতে পাচ্ছেন আমাকে, আশা করি ভালো আছেন। এবং শুরুতে আসলে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই আপনাদের এই সুন্দর মহৎ উদ্যোগের জন্য। এবং আপনার কাছে যেটি প্রশ্ন রাখবো, যে আপনারা এই করোনার মহাসংকটের সময় ক্রান্তিকালে কিভাবে ত্রাণ কার্যক্রম এখন পর্যন্ত পরিচালনা করছেন, অব্যাহত রেখেছেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য, আশা করি আমাকে আপনারা শুনতে পাচ্ছেন। আমি চ্যারিটি রাইট বাংলাদেশের কান্ট্রি হেড হিসেবে আছি, এবং আমরা মূলত এই করোনা ভাইরাসের আগেও আমাদের প্রকল্প ছিল, আমাদের প্রজেক্ট আছে, আমরা মেইনলি ফুড নিউট্রিশন নিয়ে কাজ করে থাকি বাচ্চাদের, এবং আমাদের ফ্রি স্কুল প্রজেক্ট আছে। করোনা ভাইরাসের জন্য আমরা যেটা করি, যে একদম প্রথমেই যখন আমাদের ভাইরাস ডিটেক্টেড হয় তখন থেকে আমরা মূলত একটা ক্যাম্পেইন রান করি, সেটা হলো সেফটি কিট ক্যাম্পেইন। তো আমরা প্রায় 50,000 হাউস হোল্ড কে এবং বিভিন্ন লো ইনকাম গ্রুপ বা যেখানে ক্লাস্টার করে মানুষরা থাকে সেখানে আমরা বেসিক্যালি সেফটি কিটস, আমরা সাবান, মাস্ক, ভাইটামিনস, তারপরে এই ধরনের বিভিন্ন সেফটি প্রিকশনের জন্য, যাতে করোনা ভাইরাসের সংক্রমণ যাতে বেশি না হয়, কারণ ওরা যে এনভায়রনমেন্টে থাকে সেখানে সংক্রমণ হলে খুব ডেঞ্জারাস, কারণ খুব ক্লাস্টার গ্রুপে থাকে। অ্যাট দ্য সেম টাইম ওদের হয়তো সে অ্যাফোর্ডেবিলিটিও নাই যে জিনিসগুলো পারচেস করতে পারবে। সো আমরা ফার্স্টের দিকে এই প্রজেক্টটা করি, তারপরে যখন আমাদের লকডাউন স্টার্ট হয়, যখন ইকোনমিক একটা প্রবলেম বা যারা লো ইনকাম গ্রুপে আছে তাদের যখন একটা সমস্যা স্টার্ট হয়, তো তখন থেকে আমরা আমরা ফুড প্যাক ডিস্ট্রিবিউশন শুরু করি। তো আমরা ফুড প্যাক ডিস্ট্রিবিউশন আপনার তিন ক্যাটাগরি মানুষদেরকে করে থাকি। একটা হলো যেটা সবাই মনে রয়েছে, অনেক অর্গানাইজেশনই করছে, বিভিন্ন গ্রামে গঞ্জে, বিভিন্ন বস্তিতে আমাদের ডেটাবেস আছে, সেখানে আমরা গিয়ে তাদেরকে ত্রাণ সামগ্রী দিচ্ছি। এর পাশাপাশি আমরা যেটা করি, যেটা আমার মনে হয় খুব অনেক বেশি অর্গানাইজেশন হয়তো এখন আগিয়ে আসেনি, সেটা হলো আপনার যারা পভার্টি লাইনের ভিতরে আগে ছিল না কিন্তু এই করোনা ক্রাইসিসের জন্য পড়ে গেল। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই, যারা মুদির দোকান চালায়, দেখা যাচ্ছে যে সে আগে পান বিক্রি করতো বা চা বিক্রি করতো, এখন করোনার কারণে তার এক মাস বন্ধ থাকার কারণে সেও কিন্তু দারিদ্র সীমার অ্যাবজেক্ট পভার্টি যেটাকে আমরা বলি, হতদরিদ্র, এখন সেটার মধ্যে পড়ে গেছে। তারপরে বারবার নাপিত কমিউনিটি, তো এই ধরনের অনেক কমিউনিটিকে আমরা ফুড প্যাক গুলো পৌঁছে দিই তাদের বাসায় অথবা তাদের লোকেশনে। সেরকম আমাদের টোটাল বাংলাদেশে কার্যক্রম গুলো এখনো চলছে, ইভেন আজকেও আমাদের ময়মনসিং এ কিছু ডিস্ট্রিবিউশন হয়েছে, আগামীকালকেও হবে। প্রতিদিনই আমাদের আমরা আমাদের ডেটাবেস নিয়ে, যেখানে আমরা খোঁজ পাচ্ছি যে এখানে একটা কমিউনিটি আছে যাদেরকে আমরা সাপোর্ট করতে পারি, আমাদের ত্রাণ নিয়ে সেখানে চলে যাচ্ছি। জি আশফাক জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন, পরবর্তীতে আপনার সাথে আবারও কথা বলবো, আবারও স্টুডিও আলোচনায় যেতে চাই। লায়ন রিঙ্কু কুমার বড়ুয়া, এবার যে প্রশ্নটি রাখতে চাই, যে লকডাউন হয়তো আরো বাড়বে যেটি মনে হচ্ছে, যেহেতু আমাদের এখন পিক টাইম, কিন্তু এখন স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেটি বলা হচ্ছে যে হয়তো জুন জুলাই পর্যন্ত এটি যেতে পারে, সেক্ষেত্রে আসলে আপনাদের এই ত্রাণ পরিকল্পনা কি রয়েছে বা আপনারা সামনে আপনাদের আরো কি কি পরিকল্পনা রয়েছে? অ্যাকচুয়ালি এটা একটা, আপনি যেটা বললেন, আপনারা প্রতিনিয়ত আপনারা নিউজটা দেখছেন যে আমাদের করোনা ভাইরাসে রোগ আক্রান্তর সংখ্যা ডে বাই ডে বাড়ছে, এবং সেটা এই কারণে দেখা যাচ্ছে যে এটার কিছু কারণ আছে, সেটা হচ্ছে আমাদের দেশের মানুষের মানে অসচেতনতাটা কাজ করে। আমাদের ম্যাক্সিমাম মানুষ তারা
রুলস অ্যান্ড রেগুলেশনটাকে মেনটেন করে না, লকডাউনটাকে তারা সেটা মানতে চায় না, এবং সরকার একটা নির্দিষ্টভাবে তাদেরকে একটা পরিকল্পনা এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেখানে বলা হচ্ছে আপনারা ঘরে থাকুন, এখন দেখা যাচ্ছে অনেক মানুষ, অনেক যুব সমাজ, অনেক লোক প্রয়োজন ছাড়াও রাস্তাঘাটে বেরিয়ে যাচ্ছে। প্রশাসনের দিক থেকেও তারা অনেকভাবে তাদেরকে ঘরে ঢোকার জন্য চেষ্টা করে যাচ্ছে। লকডাউন অনেকটা ঢিলে ঢালাও তো ঢিলে ভাবে হচ্ছে, এবং এটার কারণ হচ্ছে যে আমার আমার আমি যদি আমার জীবনটা নিয়ে চিন্তা ভাবনা না করি। কিন্তু যদি এখানে আমি একটু পোশাক শ্রমিকদের কথা বলি, তাদের কিন্তু তারা যেখানে কাজ করছেন সেখানে কিন্তু স্পেসটি নেই, তারা যে স্বাস্থ্যবিধি মেনে দূরত্বটা রেখে, যে দূরত্ব রেখে কাজ করার কথা বলা হচ্ছে, সেই দূরত্বটা যে রেখে কাজ করবে সেই পরিস্থিতি নেই, সেই অবস্থাই নেই। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলছেন। অনেক গার্মেন্টসে ফ্যাক্টরিতে আমার নিজেরও যাওয়া হয়েছে, তারা যে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে অনেক লোকেরকে বসে কাজ করতে হয়। আপনারা কি সেক্ষেত্রে কোনো উদ্যোগ নিয়েছেন? হ্যাঁ, সেই ব্যাপারে এটা সরকারের উদ্যোগ নিচ্ছে এবং বিজিএমই আছে, তারা এফবিসিসি আছে আমাদের, তারা এগুলো দেখে চিন্তা ভাবনা করে নিচ্ছে। আমরা যেহেতু নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে আমরা একটা সেবামূলক প্রতিষ্ঠান, তো আমাদের দায়িত্বটা হচ্ছে মানুষকে সেবা দেওয়া। আমরা ওদেরকে একটা পরামর্শ দিতে পারি, বিশেষ করে আপনাকে সচেতন করতে চাই, এবং আমাদের যারা প্রতিনিধিরা আছেন যে আমাদের এখন গার্মেন্টস ফ্যাক্টরি এগুলো বন্ধ করলে তো আমার সবসময় কথা হয়, যেহেতু আমি জাতিসংঘের সাথে আমাদের প্রতিষ্ঠান সম্পৃক্ত, ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন এনলিস্টেড মেম্বার অব ইউনাইটেড নেশন এনজিও ব্রাঞ্চের। আমি এই ব্যাপারে একটু বিস্তারিত শুনবো, একটি বিরতি নিয়ে আসি। দর্শক, নিটল টাটা টেবিল টকের সময় হলো, একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, নিটল টাটা টেবিল টক আবার স্বাগত জানাচ্ছি। আমি সারা মেহজাবিন, আমাদের আজকের আলোচনার বিষয় করোনা ত্রাণ কার্যক্রম, এবং আমাদের সাথে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন লায়ন রিঙ্কু কুমার বড়ুয়া, তিনি প্রেসিডেন্ট ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, এবং স্কাইপে আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন। আমি শুরুতে স্টুডিও আলোচনায় যাওয়ার আগে এই মুহূর্তে স্কাইপে যুক্ত করে নিতে চাই প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিনকে, তিনি প্রতিষ্ঠাতা আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। শুরুতেই শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের এই সুন্দর উদ্যোগের জন্য, এবং আপনারা, আমি যেমনটি জানি যে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, যে যাদের হয়তো যারা সাহায্য প্রার্থী তারা হয়তো আপনাদেরকে নক করছেন এবং তারা তাদের ঘরে ঘরে আপনারা সাহায্য পৌঁছে দিচ্ছেন, তো এ ব্যাপারে আরো একটু জানতে চাই আপনারা কিভাবে এই কার্যক্রম অব্যাহত রেখেছেন। আমি দুঃখিত, প্রশ্নটা আবার বলবেন? জি, আমি যেমনটি জানি যে আপনারা একটি ব্যতিক্রমী কার্যক্রম গ্রহণ করেছেন, সেটি হচ্ছে যে যারা হচ্ছে সাহায্য প্রার্থী তারা আপনাদের নক করলে আপনারা সাহায্য ঘরেই পৌঁছে দিচ্ছেন, সে ব্যাপারে এই এটি সম্পর্কে আরো একটু জানতে চাই, এবং আপনারা কিভাবে সমন্বয়ের সাথে এই ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। অনেক ধন্যবাদ এশিয়ান টিভিকে। আসলে আপনি যে কথাটা বলেছেন, মানুষ যখন আমাদের কাছে সাহায্য চাই সেটা আমরা খুব সুন্দর ভাবে ওনাদের বাসে পৌঁছিয়ে দিই, তবে পৌঁছিয়ে দেওয়ার আগে আমরা কিছু কাজ করি। আমরা সাহায্য প্রার্থী সম্পর্কে তার সঠিক স্থান এবং সঠিক ব্যক্তি কিনা আমরা একটু নিজস্ব তথ্যগুলো যাচাই করে নিই। ওটা হচ্ছে আমাদের একটা মাত্র প্রজেক্ট, যেটা আমাদের হোম প্রজেক্ট, আমরা পৌঁছিয়ে দিচ্ছি মধ্যবিত্তদের জন্য। এর সাথে আমাদের অনেকগুলো কর্মসূচি আরো চলছে, বিশেষ করে এই সময়ে যে করোনা পরিস্থিতি আছে, এই করোনার সময়ে আমরা সে প্রথম থেকে আমরা করেছি কি, রাস্তার এক পাশে দাঁড়িয়ে কোন ধরনের ত্রাণ না দিয়ে, কোন স্টেশনে গিয়ে এলোপাতাড়ি ত্রাণ না দিয়ে আমরা করেছি কি, নির্দিষ্ট একটা এলাকা আমরা সিলেক্ট করে ফেলেছি। ওই এলাকার মধ্যে যে কটা পরিবার আছে সেই পরিবারগুলোর মধ্যে অসহায় পরিবার যে কটা আছে ওটাকে আমরা আলাদা সিলেক্ট করেছি। সেই পরিবারের সদস্য সংখ্যা কজন আছে সেই ইনফরমেশন আমরা নিয়েছি, মোবাইল নাম্বার আইডি নাম্বার সহ নিয়ে আমরা আলাদা লিস্টি করেছি, এবং এই পরিবারগুলোর জন্য আমরা
পুরো মাস ব্যাপী যাতে খাদ্য সরবরাহ দিতে পারে এই জন্য একটা উদ্যোগ আমরা নিয়েছি। সেই অনুযায়ী প্রতি সপ্তাহে সপ্তাহে একটা পরিবারের জন্য যে সমস্ত খাবারগুলো দরকার আমরা পৌঁছে দিচ্ছি। তো এটা চলছে আমাদের যখন শুরু হয়েছে করোনা প্রথম থেকে, অর্থাৎ বর্তমান প্রায় দেড় মাস ব্যাপী কর্মসূচি আমাদের চলছে। এবং আপনি যদি জেনে খুশি হবেন, এই কর্মসূচি শুধুমাত্র চট্টগ্রাম, যেটা আমাদের মূল এলাকা, এখানে সীমাবদ্ধ নয়। আমরা সম্প্রতি একই কর্মসূচি শুরু করেছি শুধু রংপুরের একদম সীমান্তবর্তী এলাকা কুড়িগ্রাম অঞ্চলে। যাত্রাপুরের এই কর্মসূচিটা আমাদের জন্য আমাদের সাথে সহায়ক হয়েছিল লেট ওয়ার্ক ফর বাংলাদেশ নামে আরো একটি সংস্থা, ওনাদের সহযোগিতা আলাসা সাধারণ কর্ণের সাথে তত্ত্বাবধানে আমরা প্রায় 200টা পরিবারের দায়িত্ব নিয়েছি। এবং সেই পরিবারগুলোর মধ্যে প্রথম যে ফেজ প্রথম ধাপের ইতিমধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি আগামী দু একদিনের মধ্যে আরেকটা ফেজে বিতরণ সম্পন্ন করব। সেগুলি গ্রাম এলাকার মধ্যে এক একটা পরিবার পাবে প্রায় 64 কিলো 64 কেজি, তাতে একটা পরিবার এক মাসে তার খাওয়া ইফতারি রমজান এগুলো কোন ধরনের চিন্তাগ্রস্ত হতে না হয়। জি মোহাম্মদ নাসিরউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি আবার স্টুডিও আলোচনা যেতে চাই। লায়ন রিঙ্কু কুমার বড়ুয়া, আপনি যে কথাটি বলছিলেন যে ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সাথে WHO একসাথে মিলে একটি কাজ করছে, সেটির ব্যাপারে যদি বলতেন। না, WHO আপনার তো আমাদের ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ইউনাইটেড নেশনস এর এনজিও ব্রাঞ্চ এর এনলিস্টেড মেম্বার, তো সেই সাথে যেহেতু জাতীয় সংঘের সাথে আমাদের একটা সম্পৃক্ততা আছে এবং সেই সুবাদে এবং WHO এবং জাতিসংঘের যে সমস্ত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে সবার সাথে আমাদের একটা সুসম্পর্ক, একটা কানেক্টিভিটি আছে। এগুলো নিয়ে তখন এই যে করোনাকালীন সময়ে এই সমস্ত বিষয় নিয়ে অনেক সময় আমাদের যে আলাপ আলোচনাগুলো হয় সেগুলোর মধ্যে আমরা যেটা দেখি, যেটা WHO বলতেছে এটা বাংলাদেশে যে একটা এমন একটা অবস্থা সৃষ্টি হবে যেটা ইতালিকে অনেক সময় অতিক্রম করে যাবে এবং এটা কি এখন বলছে? না, এটা আগেও বলছিল, আগেও বলছিল। তো সেই সুবাদে ওনাদের যেই যে যে ডায়লগটা ছিল সেটা কিন্তু বাংলাদেশে সেই রূপটা এখনো নেয় নাই। আমরা আশা করি এ ধরনের না হোক এবং আশা করি হবে না, কিন্তু যারা আক্রান্ত হচ্ছে এরা আবার কিন্তু সুস্থ হয়ে ঘরেও ফিরছে। কিন্তু আবার রিইনফেক্টেড ব্যাপারটিও দেখতে পাচ্ছি। রিইনফেক্ট হচ্ছে, এটার জন্য রিইনফেক্ট যাতে না হয় এটার জন্য হচ্ছে যে আমাকে সচেতন হতে হবে। যারা এফেক্টেড তাদেরকে, তার ফ্যামিলিকে, তার পরিবার, তাদেরকে সেটা সচেতনতা অবলম্বন করে দিন অতিবাহিত করতে হবে। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের উৎপত্তি আছে, এটা আবার বিনাশও আছে। করোনাটা যে ভাইরাস এটা যে সারা জীবন থাকবে তা কিন্তু নয়, এটা একটা সময় চলে যাবে। যেমন আমাদের প্রতিবেশী দেশ আপনার ভিয়েতনাম বলেন, চায়না বলেন, থাইল্যান্ড বলেন, সিঙ্গাপুর বলেন, শ্রীলঙ্কা বলেন এবং ভুটান বলেন, বিভিন্ন দেশে, কিন্তু আমাদের মতো এই ধরনের সিচুয়েশনে তারা নাই, তারা এগুলো ওভারকাম করে যাচ্ছে। এবং আমাদের প্রতিবেশী দেশ ভারত, তারাও কিন্তু ওভারকাম করে যাচ্ছে। নিউজিল্যান্ডের দিকে যদি আমরা তাকাই, সেখানেও সেই অবস্থা এবং ওখানে কিন্তু আর লকডাউন নাই, সবাই কাজকর্মের মধ্যে চলে যাচ্ছে এবং সবাইকে বলছে যার যার সাবধানতা, যার যার মানে আপনার এটা মেইনটেইন করে। দেশে আসলে শিক্ষার হারও তো কম, এই স্বাস্থ্যবিধি তারা মানবে, তারা কতটুকু বুঝতে পারছে? এটা হচ্ছে যে এটা একটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলছেন। মানুষের মধ্যে সচেতনতা যদি না থাকে, শিক্ষার হার যতটুকু আছে, কিন্তু সবচেয়ে বড়টা হচ্ছে যে আমাদের দেশের যে সমস্ত মানুষেরা, আমরা কেন যেন নিয়ম মানতে চাই না, যেটা রুলস রেগুলেশনটা মানতে চাই না। আমরা যখন বিদেশে যখন যাই, একটা টিস্যু রাস্তা ফেললে আমরা অনেকটা চিন্তা ভাবনা করতে হয়, সাথে সাথে সেখানে জরিমানা দিতে হয়, তখন আমরা কিন্তু ঠিকই নিয়ম মানি, দেশের নিয়ম মানছি না। আর যখন আমরা এয়ারপোর্ট থেকে নিয়ে এখানে যখন বাংলাদেশের যখন আমরা ল্যান্ড করলাম, তখন আমরা চিন্তা করি এখানে রুলস রেগুলেশন রেসপেক্ট এবং এই সমগুলোকে আমরা যে অ্যাভয়েড করে চলি,
শ্রদ্ধা বোধ, এই সমস্ত গুলো যখন মানুষের মধ্যে কাজ করবে, দেশের প্রতি শ্রদ্ধা বোধ এবং ধর্মের প্রতি একটা শ্রদ্ধা বোধ, মানবতার প্রতি একটা শ্রদ্ধা বোধ এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি একটা শ্রদ্ধা বোধ এবং রুলস, এটা আমি আমি একটা কাজ করলাম, এই কাজটার দ্বারা মানুষের কোনো ক্ষতি হচ্ছে কিনা এই বিষয়টাকে আমাদেরকে একটু দেখতে হবে। যদি মনে করেন যে এই এই বিষয়টার দ্বারা যদি আমার ক্ষতি হবে, সুতরাং আমি এখান থেকে যদি যদি না কাজটা না করি তাহলে আমার দ্বারা আরেকজন লোক এফেক্টেড হবে না। তো সুতরাং এটা এই ধরনের চিন্তাভাবনা আমাদের দেশের মানুষের মানে চিন্তাভাবনাটা খুবই কম, এজন্য আমরা একটু বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ি। তো এটা আস্তে আস্তে সংশোধন হয়ে যাবে। আসলে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অবস্থা ছিল এক ধরনের, এখন দীর্ঘ 40-42 বছর পর এখন অর্থনৈতিক অবস্থা, শিক্ষার অবস্থা, উন্নয়নের অনেক চিত্র দেখতে পাচ্ছি, চিত্র আমরা চলে আসছে। জি, লায়ন রিঙ্কু কুমার বড়ু, এবার যদি একটু অন্যরকম প্রসঙ্গে যেতে চাই, যেমন আমরা কিন্তু দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্যে যে 2,500 টাকার উপহার, ঈদ উপহার দিচ্ছেন, ঘোষণা করেছেন এবং সবাই অনেকেই পাচ্ছে, সেক্ষেত্রে আমরা যেমনটি দেখছি যে সরকারি সহায়তা কিন্তু অনেক ধরনের অনিয়ম, তালিকায় গরমিল, যেমন 300 জনের বিপরীতে আমরা দেখতে পাচ্ছি 4টি মাত্র মোবাইল নম্বর, এবং বিত্তশালী পরিবার সেখান থেকেও দেখা যাচ্ছে সব সদস্যদের নাম হচ্ছে তালিকায়, তাদের নামও অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ ধরনের অনেক ধরনের অনিয়ম, অভিযোগ আমরা পাচ্ছি, দেখছি প্রতিদিনই উঠে আসছে গণমাধ্যমে। সেক্ষেত্রে আপনারা যে এত সমন্বয়ের সাথে কাজ করে আসছেন, ভিন আসলে ডিফারেন্সটা কোথায়, কেন মানে এই যে সরকারি যে সহায়তা সেখানে কেন এই ধরনের সমস্যা হচ্ছে? আমি এই প্রশ্নটির উত্তর নিব একটি বিরতির পর। দর্শক, নিটল টাটা টেবিল টকের সময় হলো, আরো একটি বিরতি, ফিরছে কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, নিটল টাটা টেবিল টকে আবার স্বাগত জানাচ্ছি, আমি সারা মেহজাবিন। আমরা আলোচনা করছি করোনা ত্রাণ কার্যক্রম নিয়ে। আমি স্টুডিও আলোচনা যাওয়ার আগে শুরুতে স্কাইপে যুক্ত করে নিতে চাই মিম মাহমুদকে, তিনি হচ্ছেন কোঅর্ডিনেটর সময় জার্নাল সংকটকালীন শিক্ষাবৃত্তি। মিম মাহমুদ, আশা করি ভালো আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিটল টাটা টেবিল টকে। আমি যদি একটু জানতে চাই যে আপনারা কিভাবে কোঅর্ডিনেট করছেন এই করোনার মহাসংকটের সময় শিক্ষাবৃত্তির ক্ষেত্রে, আপনাদের কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ আসলে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসলে যেটা আমরা যেটা করছি আসলে সেটি সেটা হচ্ছে এইভাবে করছি যে আমরা প্রথমত কাজটা প্রথমে দেখেছি সেটা হচ্ছে যা শিক্ষার্থী আর ছিল যা বিভিন্ন সময় টিউশনি করতো বা বিভিন্ন বা তারা কিন্তু মূলত এই যখন ছুটিটা শুরু হলো, যেটা বলবো অঘোষিত লকডাউন, সেটি যখন শুরু হলো তখন তারা হয়ে গেল, তখন এইটা আমরা তখন দেখলাম যে সমস্ত অনেক স্টুডেন্টরাই দেখতাম যে শুধু নিজের খরচটাই চালাতো না, কেউ কেউ কিন্তু বাড়িতে টাকা পয়সাও দিত, অনেকে এইটা কাজ করতো, বা আমরা দেখেছি ইভেন আমাদের পোর্টালের সাথেও যারা জড়িত।